আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, আপনার সবাই কেমন আছেন? আশা করছি আপনারা মহান আল্লাহ তাআলার রহমতে এই বর্তমান পরিস্থিতিতে বেশ ভালো আছেন। আমি অপু আজকে নতুন ভিডিওতে চলে আসলাম। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো কবুতরের লফটে অথবা কবুতরের খামারে অথবা কবুতরের খাঁচায় অথবা কবুতরের কোনো খোপে যদি তেলাপোকা চলে আসে তাহলে আপনারা কী করবেন এবং এটা কীভাবে তাড়াবেন এবং এটা দূর করার নিয়মটা কী এবং সহজ উপায় কী এবং কীভাবে প্রাকৃতিক নিয়মে এই তেলাপোকাটা সহজে দূর করে নিতে পারবেন। তো বাজারে তেলাপোকার ওষুধ অনেকটি পাওয়া যায়, আপনাদের বাজারে যাওয়া লাগবে না, কোনো টাকা খরচ করা লাগবে না, আপনাদের সে বাসায় বসেই আপনার তেলাপোকাটা দূর করতে পারবেন। এটা নিয়ে এখন আমি সংক্ষেপে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের যেমন ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিও নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে সা বেল আইকনে ক্লিক করবেন। তো যারা সাবস্ক্রাইব করবেন তারা পাশে সা বেল আইকনও ক্লিক করে দিবেন। আর দয়া করে আল্লাহর রাস্তায় আপনারা ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের, আমি 3 মিনিটের ভিতরে শেষ করে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, কেউ ভিডিওটি কেটে কেটে বা টেনে দেখবেন না। এখন আসি যে কীভাবে আপনারা তেলাপোকাগুলো দূর করবেন চিরতরের জন্য, আপনাদের লফ থেকে কিংবা খোপ থেকে অথবা কবুতরের খাঁচা থেকে কীভাবে তেলাপোকাটা চিরতরের জন্য দূর করবেন। নম্বর ওয়ানে যে কাজটা করবেন সর্বপ্রথম সেটা হলো আপনাদের দুটা তেজপাতা লাগবে। এই তেজপাতাটা আপনারা যেভাবে রাখবেন সেটা হলো আপনারা গুঁড়ো করবেন, হ্যাঁ একেবারে নিমিষ করবেন না, আপনারা কিছু অংশ দানা দানা রাখবেন এরকম রেখে তারপর যেখানে তেলাপোকাগুলো আসে যে স্থানে তেলাপোকাগুলো আসে সেই স্থানে আপনারা সেই তেজপাতাগুলো আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন এখানে রেখে দিবেন, তো যেখানে যেখানে তেলাপোকাগুলো আসে, তো এটা তেলাপোকা কিন্তু তেজপাতার গন্ধ একদমই সহ্য করতে পারে না, অথবা আপনাদের লফটে যদি আসে তাহলে ও দেখবেন কি ভুলেও দ্বিতীয়বার আর সেই আপনাদের যে খাঁচাটা কিংবা লফটা আছে সেটাতে আর পা রাখবে না, ধরতে গেলে একদমই আসবে না। তো আপনারা বুঝতে পেরে গিয়েছেন, তেজপাতা আপনারা গুঁড়ো করে একদম গুঁড়ো করবেন না, মানে দানা দানা রেখে তারপর আপনারা যে জায়গায় তেলাপোকাগুলো আসে সেখানে সেখানে আপনারা দিয়ে দিবেন, তাহলে দেখা যাবে যে এতে করে আপনাদের লফটে আসবে না। তেলাপোকা এই তেজপাতা খেলে কিন্তু মরবে না, মানে এটা তেজপাতার গন্ধ কিন্তু তেলাপোকা সহ্য করতে পারে না, এটা থেকে আপনারা দূরে মানে তেলাপোকাগুলো দূরে যাবে। নম্বর টু, দ্বিতীয় পর্বে যে নম্বর টুতে যে আলোচনা করব সেটা হলো আপনাদের বেকিং সোডা এবং চিনি, হ্যাঁ বেকিং সোডা এবং চিনি আপনাদের লাগবে কোনো বাসা থেকে বা আপনাদের বাসায় থাকতে পারে অথবা কোনো দোকান থেকে আনতে পারেন। এনে আপনারা দুটাকে মিক্স করবেন, যেভাবে মিক্স করবেন সেটা হলো 1 চামচ বেকিং সোডা আর 1 চামচ চিনি, এই দুটা একসাথে মিক্স করবেন। মিক্স করে যেখানে যেখানে আসে তেলাপোকা যে স্থানগুলো আসে সেই স্থানে আপনারা দিয়ে দিবেন, পাউডারের মতন ব্যবহার করবেন। পাউডারের মতন ব্যবহার করে আপনারা যেখানে যেখানে তেলাপোকাগুলো আসে সেখানে সেখানে দিবেন। ধরো গেলে যখনই এই বেকিং সোডা এবং চিনিটা মিক্স করে যখন খাবে, এটা যখন খাবে সে 1 মিনিটের জন্য বেঁচে থাকবে না, সে সঙ্গে সঙ্গে এটা খাওয়ার সঙ্গে সঙ্গে সে মারা যাবে 1 মিনিটের জন্য, অথবা 5 মিনিটের জন্য সে বেঁচে থাকবে না, এটা খাওয়ার সাথে সাথে সে মারা যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি এই দুটোটা যদি একটু মিক্স করে যদি আপনাদের যে খামারটা অথবা লফটা আছে সেটা রাখেন তাহলে এটা খাওয়ার লগালগে মারা যাবে। এটা খাওয়ার লগালগে অন্য অন্য যে পোকামাকড়গুলো আসে বা কোনো মাছি অথবা কোনো মশা অথবা কোনো পিঁপড়া এটিও মারা যাবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও আপনারা যে কাজটা করতে পারেন তেলাপোকা খেদানোর জন্য আপনাদের খামার থেকে অথবা লফট থেকে সেটা হলো শসার ব্যবহার, হ্যাঁ শসা। আপনারা একটি আনাম শসা আপনারা কেটে চাক করে যেখানে যেখানে তেলাপোকাগুলো আসে যে স্থানে তেলাপোকাগুলো আসে সেখানে আপনারা শসাটি রেখে দিবেন, গোল গোল শসাটি আপনারা জায়গায় জায়গায় রেখে দিবেন, তাহলে দেখবেন কি তেলাপোকাগুলো আর আসবে না সেখানে, যদি ভুলও আসে আর দ্বিতীয়বার ঢুকবে না। তো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে অথবা যদি আপনারা চ্যানেলে নতুন এসে থাকেন কিংবা এখন যদি ভিডিওতে প্রথম হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিওর নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।